হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম কিভাবে লোকাল মালয়েশিয়ান ভাষায় কথা বলা যায় সে বিষয় সম্পর্কে যারা বিভিন্ন কাজে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে চান বা যারা বিভিন্ন কর্মরত রয়েছেন বিভিন্ন জায়গাতে বা পেশাতে তাদের জন্য অবশ্যই মালয়েশিয়ান ভাষার কাজকর্ম সময় এবং দিন পান সম্পর্কে জানতে চাওয়া হয়ে যায় এই বিষয়গুলো যদি আপনারা বাংলা ভাষার মাধ্যমে সহজে জেনে নিতে পারেন তাহলে আপনি সহজে এই ভাষাগুলো ব্যবহার করতে পারবেন বলতে পারবেন তোভিওর্স একটি দেশের ভাষা জানা অবশ্যই অনেকের জন্য কঠিন হবে এবং যারা এটাকে সহজ করে নিতে পারবেন তাদের জন্য অত্যন্ত সহজ হবে আপনারা যে দেশে কাজ করছেন সে দেশের ভাষা অবশ্যই কম বেশি হলেও আপনাকে জানতে হবে তাই তেমনই ধরনের আজ আমরা মালয় ভাষা বা মালয়েশিয়ান ভাষা বাংলা ভাষার মাধ্যমে আপনি শিখতে পারবেন এই টিউটোরিয়ালে যেমন ওভেন ওভেন এর মালয়েশিয়ান এবং বাংলায় একই উচ্চারণ হবে ওভেন মটর এর দেখুন মালয়েশিয়ার শব্দটি হবে মটর মতর বাংলায় মটর কিন্তু মালয়েশিয়া হবে মটর টিভি আমরা যেমন টিভিকে টিভি বলি তেমনই মালয়েশিয়াকে বলা হয় টিভি টিভি ফ্যান বাংলায় ফ্যান বা ইংলিশে একই অর্থে বোঝানো হয় ফ্যান এর মালয়েশিয়ান শব্দটি হবে কিপাস কিপাস অর্থ হল ফ্যান মোবাইল মোবাইলকে যারা মালয়েশিয়ান রয়েছেন অনেকে শুধু মোবাইলই বলেন কিন্তু মালয়েশিয়ান ভাষায় মোবাইলকে বলা হয় তেলেপোন তেলেপোন অর্থ হল মোবাইল হাত হাতঘড়ি জাম তাঙ্গান জাম টাঙ্গান অর্থ হলো হাত ঘড়ি টাক ট্রাককে মালয়েশিয়ান ভাষা বলা হয় লরি লরি অর্থ হলো টাক নৌকা পেরাহু পেরাহু অর্থ হলো নৌকা টেন কেরেতা আপি ক্রেতা আপি অর্থ হল ট্রেন ছুরি এটাকে মালয়েশিয়া ভাষায় বলা হয় পিসাও পিসাও অর্থ হল চুরি প্লাস প্লেয়ার প্লেয়ার অর্থ হলো বাংলায় প্লাস আবার দেখুন হাতুড়িকে বলা হয় টুকুল তুকুল অর্থ হল হাতুড়ি কুরাল কাপাক কাপাক অর্থ হল কুরাল কোদাল চাঙ্কুল চাঙ্কুল অর্থ হল কোদাল দা পারাং পারাং অর্থ হল দা সময় মাসা মাসা অর্থ হলো সময় সেকেন্ড সায়াত সায়াত অর্থ হলো সেকেন্ড মিনিট এটাকে মার্সিম ভাষা বলা হয় মিনিট মিনিট ঘন্টা জাম ঘণ্টা জাম এক সাতু জাম সাতু জাম অর্থ হলো এক ঘন্টা এখন কয়টা বাজে জাম বেড়া পা জাম বেড়া পা এখন কয়টা বাজে বিকাল চারটা বাজে পুকুল এমপাত পেতাং উকুল এমপাত পেতাং সকাল পাগি পাগি অর্থ হল সকাল বিকাল পেতাং পেতাং অর্থ হলো বিকাল রাত মালাম মালাম অর্থ হল রাত সন্ধ্যা পেতাং পেতাং অর্থ হলো সন্ধ্যা দুপুর তেঙ্গা হারি তেঙ্গা হারি অর্থ হলো দুপুর আজ হারি ইনি হারি ইনি অর্থ হলো আজ আগামীকাল বেসক অর্থ হল আগামীকাল গতকাল কেলমারিন ক্যাওয়ারিন অর্থ হল গতকাল তিন দিন আগে হারি লেপাস হারি লেপাস অর্থ হল তিন দিন আগে এই মাসে বুলান ইনি বুলান ইনি অর্থ হল এই মাসে আগামী মাসে বুলান ডেপান বুলান ডেপান অর্থ হল আগামী মাসে মাস বা চাঁদ মাস বা চাঁদ এর মালিশের শব্দটি হবে বুলান তভিওর্স এখানে এই বুলান শব্দ দ্বারা মাস আবার চাঁদকেও বোঝানো হয় পাঁচ বছর ধরে সেলামা লিমা তাহন সেলামা লিমা তাহন অর্থ হল পাঁচ বছর ধরে সকালের নাস্তা সারা পান পাগি সারা পান পাগি নাস্তা করেছেন সোডা সারা পান সোডা সারা পান অর্থ হলো নাস্তা করেছেন রাতের খাবার মাখা নান মালাম মাখা নান মালাম অর্থ হলো রাতের খাবার হালকা খাবার মাকা নান রিঙ্গান মাকা নান রিঙ্গান অত হল হালকা খাবার তেঙ্গা মালাম তেঙ্গা মালাম অত হলো মাঝরাত এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে মালয়েশিয়ার আঞ্চলিক ভাষায় এবং লোকাল ভাষায় কথা বলতে পারবেন আশা করি ভিডিওটি নতুন এবং পুরাতন ওভার জন্যই ভালো লেগে থাকবে এই ধরনের নতুন নতুন শব্দ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ